হ্যালো বন্ধুরা, সবাইকে রফিক ব্লগসের 325তম পর্বে সবাইকে স্বাগতম। আর বরাবর মতো আমি আছি রফিক খন্দকার, আশা করি সবাই ভালো আছে। আজকে একটু কাছাকাছি নিয়ে নিই, আজকে বরাবরের মতো কিন্তু দেশে কোনো খবর দিয়ে আজকের ব্লগ শুরু করবো না। আজকে যে প্রথম যে খবরটা সেটা হচ্ছে আন্তর্জাতিক একটা খবর। আপনারা জানেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে অনেক দিন ধরে, প্রায় 30 বছর ধরে উনি প্রেসিডেন্ট ছিলেন। উনি আজকে চাপের মুখে ক্ষমতা পদত্যাগ করেছেন, ক্ষমতা ছেড়ে দিয়েছেন এবং বলা যায় বাধ্য হয়েছেন। এই মুগাবেকে নিয়ে আমরা একটু নিউজ দেখবো। প্রথমে প্রথম আলো থেকে বলছি, দেখুন মুগাবে, এই হচ্ছে মিস্টার রবার্ট মুগাবে। যারা চিন্তা আছে, এখন দেশটির পার্লামেন্ট মুগাবেকে অভিশংসন প্রক্রিয়া শুরু হওয়ার পর আজ মঙ্গলবার তার পদত্যাগের ঘোষণা আসে। এক সপ্তাহ আগে জিম্বাবুয়ের সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়, গৃহবন্দী করে দেশটির 37 বছর শাসক মুগাবেকে। চিন্তা করতে পারেন, 37 বছর ধরে সে দেশটি শাসন করেছে, এক না একতন্ত্র প্রেসিডেন্ট, কোনো গণতন্ত্র ছিল না সেখানে। ওনার বয়স 93 বছরই, এই দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ এবং আর্মি সবাই মিলেমিশে আনন্দ করছে। আসলে 37 বছর পর দেশে একটা নির্বাচন হবে বা দেশে নতুন কিছু আসবে, এরকম এই আশায়। 37 বছর সবাই আনন্দ করছে, সাধারণ মানুষ, আর্মি থেকে শুরু করে যারা আছে তারা। পার্লামেন্ট সদস্যরা মুগাবের পদত্যাগের খবর উচ্ছ্বসিত। মুগাবের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া চলার সময় তার পদত্যাগের ঘোষণা আসে, সবাই খুব খুশি, পার্লামেন্টের সদস্য যারা ছিলেন। যে দেখুন মুগাবের পদত্যাগে রাজপথে উল্লাস, আমিরা উল্লাস করছে। মুগাবে গো হোম অ্যান্ড রেস্ট, মুগাবে বাড়ি যান এবং রেস্ট নেন। তার বয়স কিন্তু 93 বছর। 1980 সালের, 80 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে দেশটি ক্ষমতা ছিলেন মুগাবে। দেশটি স্বাধীনতা অর্জনে অনন্য অবদান রয়েছে মুগাবের, তবে ক্ষমতা টিকে থাকতে তিনি সবকিছু করেছেন। এই কারণে দেশটি দেশ ও দেশের বাইরে সমালোচনা রয়েছে তার সাথে। স্বাধীনতা অর্জনে তার ভূমিকা রয়েছে, কিন্তু তারপর থেকে সে নিজে প্রেসিডেন্ট, সেটা কথা একদম এক না একদন্ত আর কি। চলে যাই অন্য নিউজে। আজকে ডেঙ্গু রোগের চিকিৎসা বিল $25,000, ঘেল ঝড় চলছে, প্রশ্ন ফাঁস, জালিয়াতি করে লাখপতি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি, কিন্তু লেখাপড়া তার একমাত্র কাজ নয়। আচ্ছা, উনি কোশ্চেনও বিক্রি করেন। রিয়েলকে সত্যম জয় হাতছানি, কলকাতায় আনসারুল্লাহর 2 সদস্য গ্রেপ্তারের দাবি। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল সংসদে, জন্ম যন্ত্রণা মেনে নিতে বললেন কাদের, সড়ক উন্নয়নের কাজে সৃষ্ট দুর্ভোগ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী কাঁদলেন মির্জা ফখরুল, রাগে কাঁদলেন ঐশ্বরিয়া। আছে কান্না কাটেনি, খুব নিউজ নাকি, রাগে ঐশ্বরিয়া কেড়ে ফেলেছেন সাংবাদিকদের প্রশ্নের হাতে জবাবে আর কি। ভুয়া নিবন্ধনে স্বামী স্ত্রী হিসেবে বাস, অতঃপর বলে ফুটবল মাঠ মাতালেন উপমন্ত্রী জয়। রাবার বাগান থেকে রাবার কষ সংগ্রহ করছে এক চাষি, চমৎকার। এই যে কষ সংগ্রহ করছে রাবার গাছ থেকে, বিজ্ঞান প্রযুক্তি। 24 হাতের গাড়ি কিনছে উবার, সেলফ ড্রাইভিং, অর্থাৎ নিজে গাড়ি চলতে পারে এরকম গাড়ি কিনছে উবার। 24 হাজার গাড়ি, তবে কার কাছ থেকে গাড়ি কিনছেন এগুলো সম্ভবত আর ভলভোর কাছ থেকে কিনছেন। ভবিষ্যতে এমনটা আসবে যে আপনার গাড়ি সারাদিন ভাড়া টাড়া মেরে টাকা ইনকাম করে, টাকা তো আপনার অ্যাকাউন্টে অলরেডি চলে যাবে, সে সন্ধ্যার সময় বা রাতের বেলা সে আপনার বাসায় চলে এসে রেস্ট করবে, আবার সকালবেলা সে চলে যাবে, আপনার গাড়ি নিজের থেকেই আপনাকে টাকা ইনকাম করে দেবে, তারপর তেমন হতে যাচ্ছে আর কি। এটা সাকসেসফুলি হলে তো গুগলের ক্ষেত্রে এমনটাই হচ্ছে, এইটা ব্যক্তি 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 ক্ষেত্রেও এটা এই ঘর ব্যাপারটা তেমনভাবেই চলে আসবে। কারণ আমার একটা গাড়ি আছে, ও স্বনিয়ন্ত্রিত, নিজেই চলতে পারে এরকম গাড়ি, তো করবে কি যে উবার থেকে বা বিভিন্ন থেকে বিভিন্ন অ্যাপ ভিত্তিক যে সার্ভিসগুলো আছে সেখানে সে যাবে, লোকজন ডাকবে, কল করে তা মারবে, আবার নিয়ে আসবে। সারা রাত সে যখন তার কোনো কাজ নেই, না 12টা বেজে গেছে, সে আর সার্ভিস দিতে পারছে না, তখন সে চলে আসবে গ্যারেজে, নিজে এসে পার্ক হবে, তারপর চুপচাপ থাকবে, চমৎকার। আচ্ছা, আমরা চলে যাবো স্বয়ংক্রিয় চালকবিহীন গাড়ির যুগ, আর ভিত্তি গাড়ি সেবা দেওয়ার উপর স্বয়ংক্রিয় গাড়িতে আগ্রহ দেখাচ্ছে। আচ্ছা, সুইডেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভোর সঙ্গে চুক্তি করেছে, ভলভোর কাছ থেকে এতগুলো গাড়ি। মুগাবের গল্প শেষ, আমরা এখন চলে যাবো বাংলাদেশ 24-এ। আজকে তারিখ দেখি,
ঢাকা মঙ্গলবার, 7 অগ্রহায়ণ, 1424, 21 নভেম্বর 2017। তিরিশ সফর, রোহিঙ্গা ফেরাতে বাংলাদেশের সঙ্গে সমঝোতা করছে সুচি, সুচি দাবি করেছে আর কি। ঢাকার বিপক্ষে রোমাঞ্চকর লড়াই জিতল রংপুর, বল রংপুর। 10.5 কোটি ছাড়ালো ভোটার সংখ্যা নতুন 33 লাখ, সিএনজি অটোরিকশা জিম্মিদশা থেকে অ্যাপসে মুক্ত নগরবাসী। এটা নিয়ে তো চমৎকার একটা, মানে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ট্রল হচ্ছে যে এই অ্যাপ ভিত্তিক যেসব গাড়ি বা বাইক সেবাগুলো এসছে এর কারণে পুরো সিএনজি ওরা পুরো মার খাচ্ছে, তারা ভাড়া পাচ্ছে না, ভাড়া না পাওয়ার কারণে তারা এখন বলতেছে আমরা এখন বাতিল মাল, আমাদের কেউ আর গণে না, আমাদের কেউ দাম দেয় না। কিন্তু তারা এতদিন পর্যন্ত কি পরিমাণ অন্যায় মানে অবিচার করতো যাত্রী এবং গ্রাহকদের কাছে, এর কথা কোনো মানে শেষ নেই। তাদের মতো জালিয়াতি আর খুব কমই ছিল, তারা মানুষের বিপদে গেলে তারা ডাবল ভাড়া নিত, বেশি ভাড়া নিত, এরকম আমার রেকর্ড আছে বেশি ভাড়া দিয়ে যাওয়ার। তারপরে যেটা হতো, এখন তারা এখন কান্নাকাটি শুরু করেছে, তারা কয়েকদিন আগে অবরোধ দিয়েছিল, ধর্মঘট দিয়েছিল, কাজ হয়নি কোনো কিছুতে। তবে এটা সবাই খুব এনজয় করতেছে, সিএনজির জন্য এটা দরকার আছে। প্রথম আলো এটা নিয়ে সার্ভে করেছে, সেখানে দেখলাম অনেক মানুষের মতামত চেয়েছে, একটি মানুষ আমি যতগুলো করেছি কেউ সিএনজি আলাদের পক্ষে কথা বলেনি। মৈত্রী ভাড়া বাড়ছে 8 ডিসেম্বর, বড়দিন হামলা পরিকল্পনা, 6 সদস্য আটক। এবার চালের বিজ্ঞাপন চিত্রে মৌসুমী, কাদের মানটা আগের মতো নেই, জাহিদ হাসান। আমরা বিবিসিতে যাব। মুগাবে পদত্যাগ করেছেন, জিম্বাবুয়েতে উল্লাস, অবশ্যই পদত্যাগ করেছেন রবার্ট মুগাবে, স্বেচ্ছা পদত্যাগের কথা বলেন। দিল্লি হাসপাতালে ডেঙ্গি চিকিৎসা বিল 17 লাখ রুপি, দিল্লিতে ঘটনা। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এ সপ্তাহে সমঝোতার আশা, তাদের শেষ সাক্ষাৎকারে কি বলেছিলেন হামিদ মিরকে। হামিদ মির একজন পরিচিত সাংবাদিক পাকিস্তানের, আন্তর্জাতিক মানের, বাংলাদেশের সাথে যার সম্পর্ক ভালো। পার্লামেন্টে এমপি উল্লাস করছে, নির্বাচন হবে এবার। খবর ছেড়ে পরে বিভিন্ন স্থান থেকে জনতা উল্লাস করছে। আমি যখন আফগানিস্তান ঢুকলাম সেখানে তো তখন ভয়ঙ্কর অবস্থা, ঘটনাস্থলের দৃশ্য অবর্ণ, চারিদিকে ধ্বংস মিলিত, নিজেকে আমি বলছিলাম তুই পাগল নাকি, এখানে কেন এসছো। শেষ সাক্ষাৎকার আর কি লাদেনের। পরিত্যক্ত গুহা, আচ্ছা আমরা এখন এটা শেষ করে ইউনিভার্সিটি যাব। পাকিস্তানে অ্যাটোবাদ অ্যাবোটাবাদে 3রা মে 2011 এই গোপন আস্তা আমেরিকা বিশেষ বাহিনী হামলা চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করার দাবি করছে, আমি বলে অবশ্যই দাবি করেছে। গোপন এরকম আর ফাঁকা জায়গায় গোপন আস্তা নাকি হবে। আচ্ছা আমরা ইউনিভার্সিটি চলে যাই। টেল অফ টর্চার, ডিসেভারেন্স ব্রিং টিয়ার্স টু ফাকুস আইস, ব্যাংক স্ক্যাম স্ক্যামস্টার্স ফেইল টু রিটার্ন টাকা 6.5 বিলিয়ন, মুগাবে রিসাইন অ্যাজ এ জিম্বাবুয়ে প্রেসিডেন্ট, হাউস আর লাইক টু গেট বিএনপিস মেয়রাল টিকিট ফর আরসিসি পোলস, আওয়ামী লীগ এমপি মাস্টার মাইন্ডস অ্যাটাক অন খালেদাস মোটর মোটর ক্রেড, আওয়ামী লীগ লিডার হারারে সিজ উইথ চেয়ার্স অ্যাজ মুগাবে রিসাইন্স, টেইলর সুইফট রেপুটেশন 2017 বিগেস্ট অ্যালবাম ডেবু, আলি ফুল শাইন্স অ্যাজ খুলনা বিট রাজশাহী, স্পেন পর্তুগাল স্ট্রাগল উইথ এক্সট্রিম ড্রট, শেখ হাসিনা ইউনিভার্সিটি বিল প্লেসড ইন পার্লামেন্ট, ব্যাংক আচ্ছা কি আছে, সিগার শিফট অ্যাস্টেরয়েড ক্যাম ফ্রম অ্যানাদার সোলার সিস্টেম, স্কিন কেয়ার মিটস বাস্টেড, বিবিসিতে যাই।
জিম্বাবুয়ে প্রেসিডেন্ট মুগাবে রিজাইন্স, দ্য ক্রোকোডাইল হু স্ন্যাপড ব্যাক, আই হ্যাভ নো ওয়ার্ডস, ইটস অ্যান অ্যামেজিং ফিলিং, জিম্বাবুয়ে এমপি চেয়ার মুগাবে রিজাইন্স, রিজাইনেশন কি আছে, সেম ঘটনা, মুগাবে ইজ গন, জিম্বাবুয়ে এই যে সবাই আনন্দ করছে, জিম্বাবুয়ে ইরাপ্টস অ্যাজ রবার্ট মুগাবে রিজাইন আফটার 37 ইয়ার্স ইন পাওয়ার। দেখলেন রফিক ব্লগসের 335তম পর্ব, আশা করি ভালো আছেন, ভালো রাখছেন সবাইকে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, কালকে আবারও দেখাবেন নতুন কোনো টপিকস নিয়ে।